প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক বিষয় গণিত। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের ষষ্ঠ শ্রেণীতে গণিত বিষয়ে বীজগণিতিক অধ্যায়ের 4.3 অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 41 নং আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, আজকে আপনাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ইউটিউব ক্লাস নং হচ্ছে 23। আপনাদের কোনো HW নেই, আমার সাথে সাথে অঙ্কটা খাতায় তুলবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে আমার FB অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে বইটা সাথে নিয়ে এনেছি। এখানে 94 পৃষ্ঠার প্রশ্ন নম্বর 41 এখানে উঠিয়ে দিয়েছি। এখন আমি এই প্রশ্নটা সমাধান করব, আমার সাথে সাথে আপনারা দেখবেন এবং খাতায় তুলে নেবেন। তো চলুন শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটা পড়ে নেই, তারপর সমাধান করার চেষ্টা করি। এখানে উদ্দীপকে তিনটা রাশি দেওয়া আছে, 5x² প্রথম রাশি যেটা, প্লাস xy প্লাস 3y² কমা দিয়ে দ্বিতীয় রাশি দেওয়া আছে, x² মাইনাস 8xy কমা দিয়ে তৃতীয় রাশি দেওয়া আছে, y² মাইনাস x² প্লাস 10xy। তিনটি বীজগণিতীয় রাশি হলে আমাকে ক, খ, গ এই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর লেখা আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। খ নম্বরে লেখা আছে রাশি তিনটির যোগ করো, তারপরে যোগ ফলের xy-এর সহগ নির্ণয় করো। ঠিক একইভাবে গ নম্বর। তো চলুন আমরা প্রথমত ক নম্বরটা সমাধান করার চেষ্টা করি। ওখানে লেখা আছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। তো শিক্ষার্থীরা, প্রথমত আমরা লিখব উদ্দীপক হতে প্রথম রাশি উদ্দীপকে যেটা দেওয়া আছে ওইখানে প্রথম রাশিটা কত দেওয়া আছে। প্রথম রাশিটা আমরা এভাবে লিখলে ভালো, প্রথম রাশি সমান 5x² প্লাস xy প্লাস 3y², এটা হচ্ছে প্রথম রাশি। তো এখানে পদ সংখ্যা কয়টি এবং কি কি, এটা বোঝার জন্য যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, যোগ চিহ্ন দ্বারা কিংবা বিয়োগ চিহ্ন দ্বারা পদ সংখ্যা আলাদা করা যায়। প্রথমত, যদি সহগ এবং চলকের ভিতরে গুণ কিংবা ভাগ চিহ্ন থাকে তাহলে বিবেচনা করতে হবে ওখানে পদ আছে একটা। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, যোগ কিংবা বিয়োগ চিহ্নের মাঝখানে যারা থাকবে তারাই হচ্ছে পদ। যেমন এখানে ধরেন 5x² পিছনে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস আর এই প্লাসের মাঝখানে আছে 5x², এটা একটা পদ। আর এই সহগ এবং চলকের মাঝখানে গুণ আছে, গুণ থাকলে কিংবা ভাগ থাকলে একটা পদ বিবেচনা করতে হবে। তাহলে আমরা বুঝে ফেললাম এখানে পদ সংখ্যা হচ্ছে একটা। তারপরে এখানে প্লাস দিয়ে শুরু হয়েছে, আর এক প্লাস কিংবা মাইনাসের মাঝখানে যা আছে তাই একটা পদ হিসাবে বিবেচিত হবে। তো এখানে পদ আছে একটা, এক্সের ওয়াইয়ের মাঝখানে গুণ আছে, গুণ থাকলে আমরা কিংবা ভাগ থাকলে একটা পদই বিবেচনা করব। ঠিক একইভাবে যোগের পরে 3y² আছে, তাহলে 3 এবং ওয়াইয়ের মাঝখানে গুণ চিহ্ন আছে, সুতরাং একটা পদ হবে। তাহলে আমরা কি বলবো যে প্রথম রাশিতে পদ আছে তিনটি, আছে তিনটি। এই তিনটি পদ কি কি? পদ তিনটি যথাক্রমে চিহ্ন সহ আমাদের অবশ্যই লিখতে হবে। যথাক্রমে কি লিখতে পারি আমরা? প্রথম পদটা আছে 5x² যোগ চিহ্ন, এই কারণে আমাদের যোগ দেওয়ার দরকার নেই। পরেরটা আছে প্লাস xy, প্লাস থাকলে আর আমরা লিখবো না, শুধু xy লিখবো। যদি মাইনাস 3x
আর থ্রাইস ওয়াইস কে থাকতো তো, তাহলে আমরা মাইনাস সহ লিখতাম, সহ চিহ্ন সহ লিখতাম, যেহেতু এখানে প্লাস আছে আর আমরা লিখবো না। এখানে লিখব থ্রি বা থ্রাইস ওয়াইস কেয়ার। তাহলে আমার ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল প্রথম রাশিতে পদের সংখ্যা কয়টি। উত্তর প্রথম রাশিতে, প্রথম রাশি পদ পদ আছে তিনটি এবং পদ তিনটি যথাক্রমে ফাইভ এক্স স্কোয়ার, এক্স ওয়াই এবং থ্রাইস ওয়াই স্কোয়ার। এর হলো ক নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা খনাং প্রশ্নের যদি সমাধান করতে যাই তাহলে দেখবো ওখানে আছে রাশি তিনটি যোগ করো, এরপরে যোগ ফলের এক্স ওয়াইয়ের সহগ কত, এটা আমরা নির্ণয় করব। অ্যাকচুয়ালিশ নং প্রশ্নের উত্তর হয়ে প্রথমত রাশি তিনটি আমরা লিখব উদ্দীপক হতে, উদ্দীপক হতে প্রথম রাশি সমান ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই এবং তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে যোগের বেলায়, এখন আমরা লিখব যে রাশি তিনটি স্বশ পদ সহ নিচে নিচে যোগ করে পাই, অথবা সদৃশ্য পদগুলো, সদৃশ্য পদগুলো স্বশ চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে যোগ করি। সদৃশ্য পদগুলো স্ব চিহ্নসহ নিচে নিচে সাজিয়ে যোগ করি। সদৃশ্য পদগুলো বলতে দেখতে যেগুলো একই রকম, যেমন প্রথম রাশিতে আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশিতে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই, তাহলে ফাইভ এক্স স্কোয়ার নিচে হবে এক্স স্কোয়ার আর মাইনাস এইট এক্স ওয়াইটা হবে এক্স ওয়াইয়ের নিচে এইট এক্স ওয়াই। এরপরে ঠিক একইভাবে এখানে ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হয়েছে, ওয়াই স্কোয়ারটার পরে আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আগে লিখতে হবে। সদস্য পদগুলো নিচে নিচে সাজাতে হবে। তারপর আছে প্লাস টেন এক্স ওয়াই, তারপরে আছে ওয়াই স্কোয়ার। এরপরে আমরা যোগ করব, যোগ করতে হবে বাম দিক থেকে। তো বাম দিক থেকে যদি আমরা যোগ করি, এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, যোগ করলে আমরা পাচ্ছি প্লাস ফোর ওয়াই স্কোয়ার। এখানে পাচ্ছি যোগে আছে এক্স ওয়াই একটা আর এখানে হচ্ছে দশটা এগারোটা, সেখান থেকে এইট এক্স ওয়াই বিয়োগ দিলে আমরা পাচ্ছি প্লাসে থ্রাইস এক্স ওয়াই। এরপরে বাম পাশে এখানে আছে পাঁচটা যোগে আর একটা ছয়টা, ছয়টা থেকে একটা বিয়োগ করলে থাকবে প্লাসে ফাইভ এক্স ওয়াই। তো প্লাসটা লেখার দরকার নেই আমাদের। এইগুলো আমাদের খনাক প্রশ্নের সাধারণত যোগ ফলটা। তাহলে আমরা কী লিখব, অতএব নির্ণয় যোগ ফল হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে প্রথমত যোগফলের আনসার।
তারপরে অতএব উপরোক্ত যোগফলে যোগফলের এক্স ওয়াইয়ের সহগ আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে থ্রি। এক্স ওয়াই এর সহগ হলো থ্রি। এটি হচ্ছে আমার খ নং প্রশ্নের আনসার। তো শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্ন সহজেই সমাধান করে ফেললাম, এরপর আমরা যাব গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা আছে, এই তিনটে রাশি দেওয়া আছে এখানে, সরল করে এর মান নির্ণয় করো যখন এক্স এর মান টু এবং ওয়াই এর মান ওয়ান। তাহলে প্রথমত আমরা প্রদত্ত রাশিটি আমরা লিখব। প্রদত্ত রাশিটা ছিল আপনাদের বইতে ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার, তারপর বিয়োগ ছিল, তারপর ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই, তারপর আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ওয়াই। তো সেক্ষেত্রে এই রাশিটা আমরা সম্পূর্ণরূপে উঠিয়ে নিলাম, তারপরে আমরা এটাকে সরল করব। সরল করলে প্রথমত আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করি, ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি বা থ্রাইস ওয়াই স্কোয়ার, সাইনের পরিবর্তন করি। সাইনের পরিবর্তন করলে কি হবে, ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার সাথে সাথে সাইন দিয়ে গুণ হবে। সাইন দিয়ে গুণ দিলে মাইনাস গুণ মাইনাস, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস কত হচ্ছে, প্লাস এইট এক্স ওয়াই। এপাশে হচ্ছে ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই। এরপরে যোগ করার সুবিধার্থে আমরা সদৃশ পদগুলো এক জায়গায় করি, যেমন এক্স স্কোয়ারগুলো এক জায়গায় আনি। এখানে পাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার পাচ্ছি এখানে একটা, এখানে একটা, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক জায়গায় আনলাম। এরপরে এক্স ওয়াইগুলো এক জায়গায় আনি, সাইন কোনটা দেবো, প্লাস না মাইনাস তা বুঝবো। প্রথমত এক্স ওয়াই পিছনে কোন সাইন আছে, মাইনাস প্লাস আছে, এ কারণে প্লাস। এখানে আছে এক্স ওয়াই, আর এক্স ওয়াই কোথায় আছে, এখানে কোন সাইন, প্লাস সাইন এইট এক্স ওয়াই। ঠিক একইভাবে এখানে কোন সাইনে আছে, মাইনাস টেন এক্স ওয়াই। এরপরে আমরা ওয়াই স্কোয়ার যাবো, এখানে শুরু হয়েছে প্লাস দিয়ে, কারণ আমি এখানে প্লাস লিখি, তারপর লিখব থ্রাইস ওয়াই স্কোয়ার, আর আছে ডান পাশে আছে মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা এটাকে হিসাব করব। তো এখানে ফাইভ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হয় সিক্স এক্স স্কোয়ার, সেখান থেকে এক্স গেলে আমরা পাচ্ছি আবার ফাইভ এক্স স্কোয়ারই পাচ্ছি। এরপরে এখানে যদি যোগ করি, এক্স ওয়াই একটা, আর এখানে আটটা নয়টা, আর এখানে আছে বিয়োগ চিহ্নে বা মাইনাস আছে দশটা, যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স ওয়াই, আর এপাশে পাচ্ছি টোয়াইস ওয়াই স্কোয়ার। আবার এই অংশটুকু আমরা সরাসরি মান বসাই দিতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল ওয়ান, অতএব প্রদত্ত রাশি, অথবা আমরা সরাসরি এখানে মান বসাই দেবো। যদি মান বসাই দিই তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে লিখতে হবে, ফাইভ এক্সের মান হচ্ছে টু, ফাইভ ইন্টু এক্সের মান টু, এক্সের মান টু ইন্টু ওয়ান, আর মানে এক্সের মান হচ্ছে টু, ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান, ওয়াইয়ের মান ওয়ান, তারপর স্কোয়ার, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল ওয়ান, এটা উদ্দীপকে বলা আছে প্রশ্নে, আপনারা এখানে দেখে নেবেন, এখানে বলা আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল ওয়ান, এটা আমরা বসাই দিলাম। তো সেক্ষেত্রে এখন আমরা হিসাব করি, এখানে হচ্ছে কত, ফাইভ ইন্টু ফোর, আর এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে বিশ বা টোয়েন্টি, এখানে টু প্লাস
টু সমান এই লাইনটা লেখার দরকার হয় না, এটাতে আমরা যোগ বিয়োগ করতে পারি এক হিসাবে। তো সোয়াট এখানে আমরা লিখতে পারি 20, যে যেভাবে হিসাব করেন অথবা আপনারা এভাবে হিসাব করতে পারেন, এটা লেখার দরকারই হয় না। টু টু বাদ যায়, ফাইভ ফোর যা 20, এটি হচ্ছে নির্ণয় সরলীকরণের আনসার। এখানে আপনি লিখে দিতে পারেন নির্ণয় মান, নির্ণয় মান 20, এটি হচ্ছে আমাদের গণনাঙ্ক প্রশ্নের আনসার। তো সেক্ষেত্রে আশা করি আপনারা 4.3 বীজগণিতিক অধ্যায়ের 41 নং সৃজনশীল প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছেন। এটা আপনারা বাসায় চর্চা করবেন এবং এটা করলে আপনারা উপকৃত হবেন বলে আশা রাখি। তো সেক্ষেত্রে আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।